এভরিওয়ান, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। সো আজকে একটু ব্লগটা এভাবে শ্যুট করছি কারণ আমি আমার ইনস্টাগ্রামের সমস্ত কিছু কোলাবোরেশনস নিয়ে বসেছিলাম এবং তারই কিছু কন্টেন্ট তৈরি করছিলাম, তো ভাবলাম এই ব্লগটাও এখান থেকেই শুরু করে দিই। অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমরা শান্তিপুর গেছিলাম, লাস্ট ব্লগে তোমরা দেখেছো, আর সেখানে শান্তিপুরের যে হোলসেল শাড়ির মার্কেট সেখানে আমরা গেছিলাম। তো হোলসেল শাড়ির মার্কেটে তো অনেক দোকান রয়েছে, তো আমরা গেছিলাম একটা দোকানে এবং সেখানে বিভিন্ন রকমের শাড়ি রয়েছে। সেখানে জামদানি, হ্যান্ডলুম, এখন যে হাকোবা শাড়ি বেরিয়েছে, তাছাড়া সিল্ক, বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে, আর সব মানে কি বলবো অনেক কম দামে, কারণ ডাইরেক্ট ওরাই ম্যানুফ্যাকচারার এবং ওখান থেকে ওনারা পাইকারি এবং খুচরো দু ধরনেরই কিন্তু শাড়ির সেল করে। যে শান্তিপুরের অনেক দোকান আছে যে যেখান থেকে তোমরা পাইকারি রেটে অনেক শাড়ি তুলতে পারো ফর বিজনেস পারপাস, তো সেখানে কেউ যদি শাড়ির ব্যবসা করতে চায় সেখান থেকে শাড়ি তুললে তোমার মিনিমাম এক একটা মানে সেগমেন্টের শাড়ি 10টা করে 12টা করে এরকমভাবে তুলতে হবে, সেক্ষেত্রে প্রাইসটা অনেক কম হয়। কিন্তু আমরা যেহেতু মানে এক পিস দু পিস এই ধরনের কেনার মানে কিনতেই যাই, তো তার জন্য ওই দোকান থেকে হয়তো কেনাটা আমাদের পসিবল হয় না বা অনেকটা হয়তো দাম পড়ে যাবে, তো তার জন্য আবার এরকম কিছু কিছু দোকান রয়েছে যেখানে দিনের অনেকটা সময় খোলা থাকে, মানে সকাল থেকে প্রায় রাত অবধি খোলা থাকে, তো সেখানে গিয়ে একদম জাস্ট মলের মতো ওনারা সব শাড়ি এরকম বাড়িরই নিচে ছিল তিনটে চারটে ঘরে এরকম সমস্ত রকমের শাড়ি স্টোর করা। এবার তুমি ওখান থেকে পছন্দ করে নিতে পারো যে তোমার কী ধরনের শাড়ি লাগবে এবং তারপরে তুমি বিলিং করো। তো মানে অনেক শাড়ির কালেকশন আছে আর লিটারেলি অনেকটাই আমি রিজনেবল প্রাইসে পেয়েছি। সো চলো আর বেশি দেরি না করে আজকে ব্লগটা আমরা স্টার্ট করি, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি শান্তিপুরের সরস্বতী শাড়ি সেন্টারে, মানে একটা হোলসেল মার্কেট আর কি এই দোকানটা। তো এখানে ওনাদেরই নিজেদের প্রোডাকশন হয় আর ওনারাই শাড়ি সেল করে, তো আমরা সেখানে যাব, কিছু শাড়ি দেখব। আচ্ছা, তো আমরা শান্তিপুরের কলেজ মোড় থেকে আর একটু ভেতরে চলে এসেছি। এখানে এই দেখো সরস্বতী শাড়ি সেন্টার, ওনাদের হোলসেল মার্কেটিং হয় শাড়ি। তো আমরা এখানে এসেছি কিছু শাড়ি দেখতে আর কিছু শাড়ি নিয়ে দেখি কী কী কালেকশন পাওয়া যায়। এখানে তো শাড়ির প্রচুর কালেকশন রয়েছে, মানে দেখতেই পাচ্ছ এটা ওনাদের বাড়ির এই গ্রাউন্ড ফ্লোরে, এই গ্রাউন্ড ফ্লোরে দুটো তিনটে ঘর মিলিয়ে পুরো শাড়ি ঠাসা। মেনলি এখানে জামদানি শাড়ি বেশি, তো চলো একটা কর্নার থেকে আমরা স্টার্ট করি দেখা। এখানে বিভিন্ন রকম কটন শাড়ি রয়েছে, তার নিচে এখানে দেখো এই হ্যান্ডলুম শাড়িগুলো রয়েছে, এগুলো সব সফট জামদানি শাড়ি। এই হ্যান্ডলুম শাড়িটা দেখো, এটা অরেঞ্জ কালার আর ব্ল্যাক কালারের মধ্যে এরকম জড়ি দিয়ে কাজ করা রয়েছে, জড়ি সুতো দিয়ে আর কি ওয়ার্ক করা ফ্লাওয়ার মোটিভের, বেশ সুন্দর। এটাও একটা হ্যান্ডলুম শাড়ি, বোন ধরে আছে। এই হ্যান্ডলুম শাড়িটার ওপরে একটা বাটিকের মতো প্রিন্ট করা রয়েছে। আর এইখানে দেখো এগুলো রয়েছে সব হাকোবা শাড়ি, এগুলো সিকোয়েন্স ওয়ার্ক করা, সিকোয়েন্স দেওয়া আর সিকোয়েন্স ছাড়া দু ধরনেরই রয়েছে। প্লাস এইগুলো তো দেখছোই হ্যান্ডলুমের ওপর সুতোর কাজ করা। আর এখানে রয়েছে সব জামদানি শাড়িগুলো, এখানে কিছু বেডশিটও রয়েছে, খাদির বেডশিট যেগুলো ওনারা সেল করে, ওপরে লেহেঙ্গা রয়েছে। এই যে ঢাকাই শাড়িগুলো দেখছো এগুলো কিন্তু ওই হার্ড যে ঢাকাইগুলো সেগুলো, এখানে মেনলি ওই হার্ড ঢাকাইগুলোই রয়েছে। এর প্রাইস মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যে, তার বেশি কিন্তু নয়। এবারের পুজোতে কিন্তু এই হাকোবা শাড়িগুলো কিন্তু নতুন উঠেছে, আমিও এই কালারটাই নিয়েছি। এটা কিন্তু সিকোয়েন্স ছাড়া একদম হালকা স্কাই ব্লু কালারের ওপরে দেখো সাদা সুতোর কাজ করা, আর হাফটা হচ্ছে এরকম সাদার ওপরে। এখানে অনেক কাতান বেনারসির কালেকশন রয়েছে, এগুলোর দাম আমি অবশ্য জিজ্ঞাসা করিনি কিন্তু মোটামুটি রিজনেবলই হবে। আর এই দেখো পুরো র্যাগ ভর্তি জামদানি, এই যে এই সব ঢাকাই জামদানিগুলো হচ্ছে সফট, এগুলো মোটামুটি 700 থেকে 800 টাকার মতো দাম। ওই পাশেও রয়েছে অনেক রকম ভ্যারাইটিস রয়েছে, অনেক কালেকশন রয়েছে, একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এখানে দেখো অনেকে শাড়ি পছন্দ করেছে, মানে বিভিন্ন টাইপের জামদানি শাড়ি, আর সবাই সবার বিজনেসের জন্য পারপাসে নিয়ে যাচ্ছে একদম বাল্ক কোয়ান্টিটিতে। এছাড়াও এখানে কুর্তি রয়েছে, ব্লাউজ রয়েছে, ব্লাউজের কালেকশনগুলো তোমাদের এরপরে আমি দেখাবো। আগে চলো ওই দিকটা আরও শাড়ি দেখে আসি, ওই দিকটা অনেকটা ভিড় আছে যার জন্য একটু পরে যাচ্ছে।
এই যে জামদানি শাড়িটা দেখছো, এর প্রাইস হচ্ছে 1020। এখানে মোটামুটি সফট জামদানি 400-450 থেকে অ্যাভেলেবেল। এবার কোয়ালিটির ওপর দামটা ডিপেন্ড করছে, আর প্রচুর ভ্যারাইটি অফ ডিজাইন রয়েছে। এই গ্রে কালারের পদ্ম ঢাকাইটা অনলি 450 প্রাইস, 450 টাকা। ভাবা যায় এত সুন্দর সফট জামদানি শাড়িটা 450 টাকা। কিন্তু কোয়ালিটির তো একটু ডিফারেন্স রয়েছে, এটা কিছুটা পাতলা। এছাড়া 550-600 টাকার যে শাড়িগুলো সেটা অতটা ট্রান্সপারেন্ট নয়, কমা না, একটু ভালো কোয়ালিটির এগুলো সফট জামদানির মধ্যে। এই র্যাকটা না, এই র্যাকটা আমি যে এই র্যাকের শাড়িগুলো দেখছি, এগুলো মোটামুটি সবই 850-1050 এরকম দাম। আর বেশ সুন্দর প্রাইস, আর কোয়ালিটিও খুব ভালো, ট্রান্সপারেন্ট নয়, খুব সুন্দর ডিজাইনের। কত আর জামদানি দেখাবো, পুরো জামদানি সম্ভার। আমি আজকে সারাদিন দেখালেও কিন্তু এই জামদানি কালেকশন শেষ হবে না। এবার চলো কিছু ডিজাইনার ব্লাউজ দেখে নিই। এগুলো সব সিকোয়েন্স চিকনকারি রয়েছে, তাছাড়া এমনি সিকোয়েন্স ছাড়াও চিকনকারি রয়েছে, হাকোবা ব্লাউজ রয়েছে, এরকম সিল্কের ব্লাউজ রয়েছে। ব্লাউজগুলো মোটামুটি 150-200-250 থেকে শুরু। আমার তো এই ব্লাউজটা ভীষণ পছন্দ রয়েছে, আপ টু মোটামুটি 350-400 অবধি রেঞ্জ রয়েছে। মানে এইটুকু বলতে পারি যে দোকান থেকে যথেষ্ট রিজনেবল প্রাইস। অল রাইট, তো এই তোমরা দেখলে শান্তিপুরের শাড়ির যে হোলসেল মার্কেট, এত হিউজ কালেকশন, মানে জামদানি শাড়িরই অনেক ডিফারেন্স রয়েছে। তাছাড়া এখন হাকোবা শাড়ি, তারপরে বা আরও অন্যান্য অনেক রকম হ্যান্ডলুমের শাড়ি ছিল, তো ওখান থেকে তো দেখলে দু একটা নিয়েছি। তো সব কিছু মিলিয়ে এবার আমাদের মামার বাড়ির ট্রিপটা খুব ভালোই হলো। আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক দিন পর দেখা করলে একটা তো আলাদা এক্সাইটমেন্ট থাকেই, তারপর যখন সেটা মামার বাড়ি হয়। তো আগেই বলেছি, ছোট কি বড় সবারই একটা খুব সফট কর্নারের জায়গা হচ্ছে মামার বাড়ি। বাকি এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বেটার লিভিং। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ। বাই।